Hi friends, welcome to my channel Daily Crafts and Art. আমি সুতপা বলছিলাম। তো আজকে অনেক দিন পর আসলে আমি ভিডিও আপলোড করছি, অলমোস্ট 2 মাস হয়ে যাবে। তো আসলে ভিডিওটা হয়তোবা কোনো কারণে করা হয়ে ওঠেনি। তো আজকে আমি আবার হ্যান্ড পেইন্টের একটা কাজ দেখাবো। তো আমি একটা ব্লাউজ পিসে হ্যান্ড পেইন্ট করব। এই জন্য আমি নর্মাল একটা সুতি কাপড় নিয়েছি, ব্লাউজটা আমি কেটে নেইনি, যেহেতু আসলে ব্লাউজটা আমার না, অন্য একজনের ব্লাউজ। তো এর জন্য আমি ব্লাউজে একটা অ্যাভারেজ মাপ নিয়ে জাস্ট মার্ক করে নিয়েছি। আমি এটা দেখাচ্ছি আপনাদের, এই যে এই অংশটাই হচ্ছে আমি পিঠে পরবে ডিজাইনটা, আর এই পাশে হচ্ছে এই যে এই একটা হাতা আর এই একটা হাতা, এখানে আমি এইভাবে মার্ক করে নিয়েছি। তো আমি ফ্রি হ্যান্ডে আর কি ডিজাইনটি করব, জাস্ট তুলি ব্যবহার করে আর কালার ব্যবহার করে। আর আপনারা চাইলে যদি এই ডিজাইনটি আপনারা ফ্রি হ্যান্ডে না করতে পারেন, তো সেক্ষেত্রে আমার এর আগের অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি যে আসলে কিভাবে প্রথমে পেপারে আর্ট করে তারপর কাপড়ে তোলা লাগে। তো আমি আশা করব যে আগের ভিডিওগুলো আপনারা ফলো করবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আর আমি পরে বলে দিচ্ছি, আসলে আমি ভিডিও শেষে বলতে চাচ্ছি যে আসলে আমি কী কী ব্যবহার করছি। আর এটা আমি রেডি কালার ব্যবহার করছি না, আমি কালার নিজে মিক্স করে বানিয়ে নিব। তো কিভাবে মিক্স করেছি অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, এবং সাথে আমি এটা ভিডিওর শেষেও বলে দিব। আর যেহেতু এটা ডিপ কালার, তো আমাদের হোয়াইট পেস্ট অবশ্যই লাগবে, যেটা আসলে আপনারা হ্যান্ড পেন্টের যারা কাজ করেন জানেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাই, আশা করব যে সবাই স্কিপ না করে সাথেই থাকবেন। Thank you.
হ্যান্ড পেন্টটা কমপ্লিট। তো এটা আমি হচ্ছে ইয়েলো কালার একটা পিকো কার্ড করেছি। তো আসলে আমি কী কী কালার ইউজ করেছি সেটা হয়তো বা আমি প্রথমে বলিনি, তো আমি এখন বলে দিয়েছি। এখানে ছিল, আপনার হয়তো বা ভিডিওতে দেখেছেন, এখানে ছিল এনগে বাইন্ডার মিক্স করা। তো এটার মধ্যে হচ্ছে আমি যেহেতু এটা ডিপ কালার এর জন্য আমি হোয়াইট পেস্ট মিশিয়েছি। এরপরে আমি ইয়েলো কালার যেহেতু বেশি ব্যবহার করব এর জন্য আমি হচ্ছে র একটা কালার নিয়েছি, ইয়েলো কালার। এটা ভালোভাবে আমি মিক্সিং করেছি, মিক্সিংটা আমি দেখিয়ে দিয়েছি, আশা করছি বুঝতে পেরেছেন। আর এরপরে হচ্ছে আমার যে ছোট ছোট কালারগুলো লেগেছে এটা হচ্ছে আমি ফেভিকলের অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, ব্লু কালারটা ব্যবহার করেছি, তারপর আমি একটু হালকা রেডিশ টাইপের করেছি, দেখতে পাচ্ছেন এখান দিয়ে। তো আমি রেড কালারটা ব্যবহার করেছি। এরপর আমাদের চোখের জন্য ব্ল্যাক কালারটা লেগেছে, ব্ল্যাকটাকে ইউজ করেছি। আর আমি একটু গোল্ডেন শেড দিয়েছি এই যে এখান দিয়ে হালকা হালকা। তো আমি ফেভিকলের একটা রেডি গোল্ডেন, যেহেতু এই কাজগুলো অল্প ছিল এর জন্য আসলে আমি কালার মিক্সিং করিনি, আমি জাস্ট অল্প লেগেছে দেখে ফেভিকলের অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করেছি। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। তো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।